রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দুপুরে বঙ্গভবনে সেনা প্রধান এ সাক্ষাৎ করেন বলে বঙ্গভবনের প্রেস উইং থেকে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এছাড়া দেশব্যাপী আইনশৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনীর কার্যক্রমও তুলে ধরেন তিনি এ সময় দেশের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতি সেই সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় বানভাসী মানুষের কাছে ত্রাণ পৌঁছানো এবং দুর্গত এলাকায় উদ্ধার কাজে সেনাবাহিনীর কর্মকাণ্ডের প্রশংসা করেন রাষ্ট্রপতি